আচ্ছা লিখে নিচ্ছ। লাস্ট লাস্টের কোশ্চেনটা একবার রিপিট করো। আমি আবার বলছি, পরে অনেকে আবার জয়েন করেছে, তাদের জন্য বলছি, দাঁড়াও। এটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে যে ইউনিট ওয়ান থেকেই আমি বলছি, ঠিক আছে? হোয়াট ইজ ইলেকট্রিক শক, হোয়াট ইজ ইলেকট্রিক শক, আর হচ্ছে মেনশন সাম প্রিভেন্টিভ মেজার্স এগেনস্ট ইলেকট্রিক শক, ঠিক আছে? এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে হাউ ক্যান ইলেকট্রিক ফায়ার বি প্রিভেন্টেড, হাউ ক্যান ইলেকট্রিক ফায়ার বি প্রিভেন্টেড। এটা হয়ে যাচ্ছে ইউনিট ওয়ান থেকে, এরকম টাইপের কোয়েশ্চেন আসবে। রুলস আমি কিছু দিইনি, মানে যা ইয়ে করা এই শক আর এইটার উপরেই দিয়েছি ইলেকট্রিক ফায়ার, কারণ 5 মার্কসে এর চেয়ে বেশি আর কিছু লেখার নেই সেরম ভাবে। এটা গেল। আর হচ্ছে ইউনিট টু থেকে, ইউনিট টু থেকে হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং, বলো কি বললাম? ফ্যাক্টরস এফেক্টিং কি বলেছি বলো, কোশ্চেনটা কি দিচ্ছি? ওটা ফ্যাক্টরস ফ্যাক্টর এফেক্টিং এফেক্টিং হচ্ছে, প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউল। হ্যাঁ এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, ফ্যাক্টরস এফেক্টিং প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউল। আরেকটা হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স, এটার ব্যাপারে লিখতে হবে। ফ্যাক্টরস এফেক্টিং প্রিভেন্টিভ মেনটেনেন্স শিডিউল আর টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স। তারপর তোমার এই ক্লাসিফিকেশন যেগুলো আছে মেনটেনেন্সের সেগুলো পড়বে, মেনটেনেন্সের উপর বেশি জোর দেবে। ম্যাম ওইটাতে ক্লাসিফিকেশন অ্যান্ড নিড অফ মেনটেনেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি ওই আগে যে টেস্ট গুলো আছে না, হপকিনসন, তারপর যেগুলো আছে ওগুলো পড়ার দরকার, ওগুলো ল ল তিন চারটে স্লাইড ভালো করে পড়বে, লাস্ট 4-5টা স্লাইড ভালো করে পড়বে। আমার পার্ট থেকে টোটাল 10 মার্কস থাকবে। ম্যাম আর একটু বলবেন ম্যাম, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল শক আর ইলেকট্রিক শক, আর একটা কি বলছিলেন ম্যাম, ওটা শুনতে পাইনি, একটু হ্যাঁ নেটওয়ার্কে হ্যাঁ প্রবলেম। বলছি বলছি বলছি, দেখো যে ইলেকট্রিক শক একটা বলেছিলাম, তার সাথে কি বললাম জানো? হ্যাঁ, মেনশন সাম প্রিভেন্টিভ মেজার, মেনশন সাম প্রিভেন্টিভ মেজার এগেনস্ট ইলেকট্রিক শক, মেনশন সাম প্রিভেন্টিভ মেজার এগেনস্ট ইলেকট্রিক শক। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ, আর ওটা লিখেছো, আরেকটা বলেছিলাম যে হাউ ক্যান ইলেকট্রিক ফায়ার বি প্রিভেন্টেড। হ্যাঁ ম্যাম ওটা লিখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইউনিট টু গুলো লিখেছো, ইউনিট টু, এটা তো ইউনিট ওয়ান এর পার্ট, ইউনিট টু গুলো লিখে নিয়েছো যেগুলো বললাম মেনটেনেন্স এর? ইউনিট টু থেকে একটা, তো ইউনিট টু দুটো। থেকে দুটো, আচ্ছা আচ্ছা, একটা ফ্যাক্টর ইলেকট্রিং প্রিভেন্টিভ মেন্টাল এ মেটাল শিডিউল টোটাল মেনটেনেন্স, প্রিভেন্টিভ। মেনটেনেন্স মেটাল কোথায় পাচ্ছো? ফ্যাক্টরস এফেক্টিভ প্রিভেন্টিভ মেনটেনেন্স, দেখো স্লাইড আছে, ওটা হেডিং দিয়েই আছে, প্রিভেন্টিভ মেনটেনেন্স শিডিউল বলে লেখা আছে। ফ্যাক্টরস আচ্ছা এফেক্টিং প্রিভেন্টিভ মেনটেনেন্স শিডিউল, আরেকটা হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স, টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড নিড অফ মেনটেনেন্স, ক্লাসিফিকেশন অ্যান্ড নিড অফ মেনটেনেন্স, এই জায়গাগুলো থেকে ভালো করে পড়বে। আমার পার্ট থেকে টোটাল 5+5 10 মার্কস থাকবে।
আচ্ছা, এখানে দেখো যে ইলেকট্রিক শক নিয়ে যে যেগুলো বললাম, এখান থেকে মনে হচ্ছে যে কিছু মানে লিখিয়ে দিলে ভালো হয়, একবার বলতে পারো তাহলে দেখে নাও। প্রিভেন্টিভ মেজার এগেনস্ট ইলেকট্রিক শক যদি দেয়, তোমাদের কাছে কি আনসার রেডি আছে? আমি সেটাই জিজ্ঞেস করছি। প্রিভেন্টিভ মেজার এগেনস্ট ইলেকট্রিক শক বা ইলেকট্রিক শক বলতে আমরা কি বুঝি, মানে ভাষা ভাষা লিখলে কিন্তু হবে না, যেহেতু এটা পুরো থিওরিটিক্যাল সাবজেক্ট, সেমিস্টারে কিন্তু মানে জাস্ট মানে নর্মালি এভাবে লিখলে হবে না, মানে যে যেটুকু জানছি সেইটুকু একটু গুছিয়ে লিখতে হবে, আমি সেই হিসেবেই বলছি সেমিস্টারের রেসপেক্টে। ম্যাম তাহলে লিখে দিন এটা। না, বাকিরা কি তাহলে কি লিখে নেবে আনসারটা প্রপার ওয়েতে? হ্যাঁ ম্যাম লিখে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনের আনসারটা লিখে রাখো। সবাই খাতা পেন, আগে একটা করে খাতা পেন রেডি রাখো আগে। আচ্ছা, ফার্স্ট পার্টটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক শক, ইলেকট্রিক শক বলতে আমরা কি বুঝি। তাহলে হচ্ছে দ্য ইলেকট্রিক শক ইজ আ কম্বাইন্ড এফেক্ট অফ, দ্য ইলেকট্রিক শক ইজ আ কম্বাইন্ড এফেক্ট অফ দ্য ইলেকট্রিক শক ইজ আ কম্বাইন্ড এফেক্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, দ্য ইলেকট্রিক শক ইজ আ কম্বাইন্ড এফেক্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স কমা পোটেনশিয়াল ডিফারেন্স কমা ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য হিউম্যান বডি, অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য হিউম্যান বডি। হইলে বলবে, তারপর আমি নেক্সট লাইনে যাচ্ছি। হলে বলবে, কেউ যদি কোনো পয়েন্ট মিস করে থাকো তাহলে বলো। ম্যাম আর একবার রিভাইজ করে দিন ম্যাম। হ্যাঁ, দ্য ইলেকট্রিক শক ইজ আ কম্বাইন্ড এফেক্ট অফ, দ্য ইলেকট্রিক শক ইজ আ কম্বাইন্ড এফেক্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, দ্য ইলেকট্রিক শক ইজ আ কম্বাইন্ড এফেক্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স কমা ইলেকট্রিক কারেন্ট কমা ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য হিউম্যান বডি, অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য হিউম্যান বডি। হয়েছে? আচ্ছা নেক্সট লাইন লেখো। অ্যান ইলেকট্রিক শক ক্যান বি এক্সপিরিয়েন্সড, অ্যান ইলেকট্রিক শক ক্যান বি এক্সপিরিয়েন্সড, অ্যান ইলেকট্রিক শক ক্যান বি এক্সপিরিয়েন্সড, অ্যান ইলেকট্রিক শক ক্যান বি এক্সপিরিয়েন্সড অ্যান ইলেকট্রিক শক ক্যান বি এক্সপিরিয়েন্সড ওয়েন দেয়ার ইজ আ পোটেনশিয়াল ডিফারেন্স, ওয়েন দেয়ার ইজ আ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান ইলেকট্রিক শক ক্যান বি এক্সপিরিয়েন্সড ওয়েন দেয়ার ইজ আ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ওয়ান পার্ট অফ দ্য বডি, বিটুইন ওয়ান পার্ট অফ দ্য বডি অ্যান্ড অ্যানাদার পার্ট।
between one part of the body and another part. Between one part of the body and another part. Ma'am. হ্যাঁ হুম বলছি এখানে যে আপনি এটা লেখালেন যে ইলেকট্রিক শকের মানে এক্সপিরিয়েন্স কখন হয়, তা আমি এটার বলতে পারি যে দুটো মানে একটা এনার্জাইজড বডি পটেনশিয়াল আর যখন একটা কোনো পয়েন্ট অফ কন্ট্যাক্টের পটেনশিয়াল ডিফারেন্স হয় তখন আমি কারেন্টটা যে ফ্লো করে আছে তারপর একটা পার্সন শকটা এক্সপিরিয়েন্স করে। হ্যাঁ এটা যদি তুমি নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মানে তুমি যেটা বলছো সেটা যেন প্রপার ল্যাঙ্গুয়েজে মেনশন করা থাকে সেখানে, একই মানে জিনিসটা একই হচ্ছে, মানে পটেনশিয়াল ডিফারেন্স বেসিক আমার দুটো পয়েন্টে ক্রিয়েট হতে হবে যাতে হিউম্যান বডিটার মধ্যে লিস্ট রেজিস্টিভ পাথ মানে ফ্লো মানে মানে খুঁজে পায়, লিস্ট রেজিস্টিভ পাথ হয়ে ওটার মধ্যে দিয়ে ফ্লো করা স্টার্ট করবে কারেন্ট। তো এই জিনিসটা যদি গুছিয়ে লিখতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই, বাট সেন্স মানে পথ মানে ল্যাঙ্গুয়েজে যেন সেন্সটা থাকে, কারণ এটা তো পুরো থিওরিটিক্যাল, মানে এখানে যেহেতু তোমাদের এখন নিউমেরিক্যাল নেই তো ল্যাঙ্গুয়েজের উপর বেশি জোর দেবে, যে মানে তুমি যেটা বলতে চাইছো বাই হার্ট সেটা যদি পুরোটা মানে কনসেপচুয়ালি অ্যান্ড বাই ল্যাঙ্গুয়েজ যদি প্রপারলি তুমি ডিফাইন করতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লিখতেই পারো। আচ্ছা আমি যেটা বললাম ততটুকু লেখা হয়েছে সবার, মানে কোনো মিস আউট হয়েছে কোনো পয়েন্ট? না না ঠিক আছে। আচ্ছা heading the preventive measure against electric shock, heading the preventive measures against electric shock, preventive measures against electric shock, preventive measures against electric shock. Acha first point lekho, avoid water at all times, avoid water at all times, avoid water at all times when working with, avoid water at all times when working with electricity, avoid water at all times when working with electricity, avoid water at all times when working with electricity. লেখা হলে বলবে, ওটার সাথেই লেখো ফুল স্টপ দিয়ে, নেভার টাচ অর ট্রাই রিপেয়ারিং এনি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, নেভার টাচ or try repairing any electrical equipment, never touch or try repairing any electrical equipment or circuits with wet hands. মানে রিপিট করুন আরেকবার।
an electric sorry কোথায় never touch or try repairing never touch or try repairing any electrical equipment or circuits with wet hands ভেজা হাত দিয়ে জানো কেন না ধরে never touch or try repairing any electrical equipment or circuit with wet hands বলে বলবে আমি তারপর নেক্সট সেকেন্ড পয়েন্টে যাবো এটা কিন্তু এক নম্বর পয়েন্টেই আছে হ্যাঁ দুটো সেন্টেন্স হয়েছে সবার এক পয়েন্ট এক নম্বর পয়েন্ট লেখা হয়েছে হ্যাঁ ম্যাম আচ্ছা নেক্সট পয়েন্টে যাও নাম্বার টু লেখো নেভার ইউজ ইকুইপমেন্ট নেভার ইউজ ইকুইপমেন্ট নেভার ইউজ ইকুইপমেন্ট উইথ ফ্রেড কর্ডস এফ নেভার ইউজ ইকুইপমেন্ট উইথ ফ্রেড কর্ডস Ma'am, spelling? FRAYAD. Fred মানে হচ্ছে যে সব কর্ড গুলো ধরো ছেঁড়া ছেঁড়া থাকে ঠিক আছে Ma'am, AD. Ma'am, YAD. হ্যাঁ AYED. AYED. Fray. FRAY. FRAYED. With frayed cords, comma, cord, CORDS. কমা ড্যামেজড ইনসুলেশন কমা ড্যামেজড ইনসুলেশন কমা ড্যামেজড ইনসুলেশন অর ব্রোকেন প্লাগস অর ব্রোকেন প্লাগস এত অব্দি হয়েছে হ্যাঁ ম্যাম আচ্ছা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখো একটা নাম্বার থ্রি দিয়ে অলওয়েজ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অলওয়েজ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অলওয়েজ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট Always use appropriate insulated rubber gloves. Always use appropriate insulated rubber gloves. Always use appropriate insulated rubber gloves. And goggles, GOGGLES. Always use appropriate insulated rubber gloves and goggles while working. And goggles while working. ম্যাম ওই বানানটা বলুন একবার জিও গ্লাভস হচ্ছে GLOVES আর গগল হচ্ছে GOGGLES GOGGLES and goggles while working.
while working on any branch circuit, on any branch circuit, on any branch circuit. হয়েছে? আচ্ছা, 4 নম্বর পয়েন্টে যা, লেখো, নেভার ট্রাই রিপেয়ারিং এনার্জাইজড ইকুইপমেন্ট, নেভার ট্রাই রিপেয়ারিং এনার্জাইজড ইকুইপমেন্ট। ফুল স্টপ দিয়ে লিখবে, অলওয়েজ চেক দ্যাট ইট ইজ ডি এনার্জাইজ, ফার্স্ট অলওয়েজ চেক দ্যাট ইট ইজ ডি এনার্জাইজ ফার্স্ট বাই ইউজিং আ টেস্টার। ম্যাম বলবো আরেকবার, অলওয়েজ চেক দ্যাট ইট ইজ ডি এনার্জাইজড ফার্স্ট বাই ইউজিং আ টেস্টার। হলে বলবে, হ্যাঁ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, অলওয়েজ, নেক্সট পয়েন্ট লেখো, অলওয়েজ ইউজ আ সার্কিট ব্রেকার অর ফিউজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কারেন্ট রেটিং, অলওয়েজ ইউজ আ সার্কিট ব্রেকার অর ফিউজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কারেন্ট রেটিং, অলওয়েজ ইউজ আ সার্কিট ব্রেকার অর ফিউজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কারেন্ট রেটিং। অলওয়েজ ইউজ আর সার্কিট ব্রেকার অর ফিউজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কারেন্ট রেটিং। হলে বলবে, নেক্সট পয়েন্টে যাচ্ছি এবার, তাহলে নেক্সট পয়েন্টে যাব, আর 2টো পয়েন্ট আছে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, নেক্সট পয়েন্টে লেখো, নেভার ইউজ অ্যান অ্যালুমিনিয়াম অর স্টিল ল্যাডার নেভার ইউজ অ্যান অ্যালুমিনিয়াম অর স্টিল ল্যাডার
if you are working on any receptacle, if you are working on any receptacle, at height in your home. Ma'am, are you working on any? মানে কোনো ইকুইপমেন্টের উপর যদি তুমি কাজ করো, on any receptacle at height, বা on any equipment ও লিখতে পারো, on any equipment at height in your home, on any receptacle or equipment at height in your home. Instead, a bamboo, wooden, instead use a bamboo, wooden, or a fiberglass ladder instead. Instead use a bamboo, wooden, or a fiberglass ladder. Never use an aluminium or steel ladder. Never use an aluminium or steel ladder. এটা নেক্সট পয়েন্টে, হ্যাঁ, নেভার ইউজ অ্যান অ্যালুমিনিয়াম অর স্টিল ল্যাডার ইফ ইউ আর ওয়ার্কিং অন এনি ইকুইপমেন্ট at height in your home. If you are working on any equipment at height in your home, instead use a bamboo, wooden or a fiberglass ladder তোমার কথা কেটে কেটে যাচ্ছে, কি বলছো আরেকবার রিপিট করো। আলঙ্গীর কি বলছে কেউ বুঝতে পারছো? কি আমি বুঝতে পারছি না। না ম্যাম, ওর হ্যাঁ যদি ও কোনো জায়গায় মিস করে যায়। হ্যাঁ আলাঙ্গি, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি বলছি ইনস্টেড ইউজ অ্যান ব্যাম্বু, হ্যাঁ হ্যাঁ ইনস্টেড ইউজ অ্যা ব্যাম্বু, উডেন
কমা উডেন অর ফাইবার গ্লাস ল্যাডার, উডেন অর ফাইবার গ্লাস ল্যাডার। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আচ্ছা রঞ্জিত দাস যে আছো, সে রোল নাম্বার 50 না 51 একটু বলতে পারবে আমাকে? মানে তোমার মেন্টরশিপে মানে অভিষেক স্যার না বিদিশা ম্যাডাম একটু বলতে পারবে? তাহলে তোমার অ্যাটেন্ডেন্সটা আমার দিতে সুবিধা হবে। রঞ্জিত দাস, এখানে দুজন রঞ্জিত দাস আছে বলে একটু মুশকিল নামটা ইয়ে করা। কেউ বলতে পারবে ও রোল নাম্বার 50 না 51 কে জয়েন করেছে? জানি না ম্যাম। ঠিক আছে ছাড়ো, বাদ দাও। আচ্ছা তাহলে হচ্ছে 7টা পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আর একটা লাস্ট পয়েন্ট লেখো। ম্যাম 6টা তো। ইফ ইউ আর ওয়ার্কিং অন এনি ইকুইপমেন্ট অ্যাট ইউর হোম, ইফ ইউ আর ওয়ার্কিং অন এনি ইকুইপমেন্ট অ্যাট ইউর হোম, অলওয়েজ টার্ন অফ দ্য মেন্স, দেন অলওয়েজ টার্ন অফ দ্য মেন্স, মানে মেন সাপ্লাইটা অলওয়েজ বন্ধ করে কাজ করতে বলছে। দেন অলওয়েজ টার্ন অফ দ্য মেন্স, MAINS। ম্যাম আরেকবার বলুন। ইফ ইউ আর ওয়ার্কিং অন এনি ইকুইপমেন্ট, ইফ ইউ আর ওয়ার্কিং অন এনি ইকুইপমেন্ট অ্যাট ইউর হোম, ইফ ইউ আর ওয়ার্কিং অন এনি ইকুইপমেন্ট অ্যাট ইউর হোম, ইফ ইউ আর ওয়ার্কিং অন এনি ইকুইপমেন্ট অ্যাট ইউর হোম। দেন অলওয়েজ টার্ন অফ দ্য মেন্স, দেন অলওয়েজ টার্ন অফ দ্য মেন্স। হ্যাঁ হয়েছে, 8টা পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা আর একটা কি কোশ্চেন বলেছিলাম বলো, হাউ ক্যান ইলেকট্রিক ফায়ার বি প্রিভেন্টেড? তো হ্যাঁ লেখো, যে নাম্বার 1 দিয়ে লেখো, ডিসকার্ড অল কর্ডস অ্যান্ড প্লাগস, ডিসকার্ড অল কর্ডস অ্যান্ড প্লাগস, DISCARD, ডিসকার্ড, ডিসকার্ড অর কর্ডস অ্যান্ড প্লাগস। এটা হচ্ছে কোশ্চেন, হচ্ছে হাউ ক্যান ইলেকট্রিক ফায়ার বি প্রিভেন্টেড। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিসকার্ড অল কর্ডস অ্যান্ড প্লাগস দ্যাট আর ওয়ার্ন অর ফ্রেড, দ্যাট আর ওয়ার্ন অর ফ্রেড, মানে যেগুলো বেসিক্যালি ছিঁড়ে ছিঁড়ে গেছে সেই কর্ড গুলোকে বলছে ইউজ করতে না। ডিসকার্ড অল কর্ডস অ্যান্ড প্লাগস দ্যাট আর ওয়ার্ন, WORN, ওয়ার্ন অর ফ্রেড, FRAYED। ম্যাম এফআর AYED, AYED।
ম্যাম আর একবার রিপিট করুন এটা। Discard all cords and plugs. Discard all cords and plugs that are worn, worn, worn or frayed, frayed. ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্টে লেখো, use extension cords temporarily. Use extension cords temporarily. Use extension cords temporarily. Use extension cords temporarily. নেক্সট পয়েন্ট লেখো, কিপ ইলেকট্রিক্যাল কর্ডস অ্যাওয়ে ফ্রম, কিপ ইলেকট্রিক্যাল কর্ডস অ্যাওয়ে ফ্রম, কিপ ইলেকট্রিক্যাল কর্ডস অ্যাওয়ে ফ্রম সোর্সেস অফ হিট অ্যান্ড ওয়াটার, কিপ ইলেকট্রিক্যাল কর্ডস অ্যাওয়ে ফ্রম সোর্সেস অফ হিট অ্যান্ড ওয়াটার। সোর্সেস ফ্রম, তারপরে কি বলো? সোর্সেস অফ হিট অ্যান্ড ওয়াটার, সোর্সেস অফ হিট অ্যান্ড ওয়াটার। নেক্সট লেখো, অ্যাভয়েড রানিং, অ্যাভয়েড রানিং ইলেকট্রিক্যাল কর্ডস বিনিথ কার্পেটস, অ্যাভয়েড রানিং ইলেকট্রিক্যাল কর্ডস বিনিথ কার্পেটস, মানে কার্পেটের নিচ দিয়ে কোনো যেন ইলেকট্রিক্যাল তার যাতে না থাকে সেটা দেখার। অ্যাভয়েড রানিং ইলেকট্রিক্যাল কর্ডস বিনিথ, BENEATH, BENEATH, বিনিথ কার্পেটস। হলে বলবে, হ্যাঁ না আচ্ছা কটা হলো, চারটে পয়েন্ট তো? হ্যাঁ চারটে, আরেকটা লিখে নাও, লেখো যে নেভার ব্রেক, নেভার ব্রেক, নেভার ব্রেক অফ, ও ডাবল এফ, ও ডাবল এফ অফ, নেভার ব্রেক অফ, নেভার ব্রেক অফ, ও ডাবল এফ, দ্য থার্ড প্রং, নেভার ব্রেক অফ দ্য থার্ড প্রং, PRONG, নেভার ব্রেক অফ দ্য থার্ড প্রং অন আ প্লাগ, প্লাগে যে তিনটে প্রং থাকে, ঠিক আছে, তিনটে যে ইয়ে জিনিস বার করা থাকে, প্রং গুলো বার করা থাকে, নেভার ব্রেক অফ দ্য থার্ড প্রং অন আ প্লাগ, অন আ প্লাগ, অন আ প্লাগ টু প্লাগ ইট ইন্টু, অন আ প্লাগ টু প্লাগ ইট ইন্টু, নেভার ব্রেক অফ দ্য থার্ড প্রং অন আ প্লাগ টু প্লাগ ইট ইন্টু,
টু প্রংড আউটলেট ইন্টু আর টু প্রংড পি আর ও এন জি ইডি ইন্টু আর টু প্রংড আউটলেট 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 না এটা কি বললো বুঝতে পারলাম না। মানে প্লাগ এর মধ্যে দেখেছো তিনটে প্রং বার করা থাকে না প্লাগে, প্লাগে যখন কোনো কানেকশন করো, সাপোজ তুমি ল্যাপটপে চার্জ দিচ্ছ, দেখো যে সুইচ যে যেটা দিয়ে তুমি চার্জ দাও সেটার মুখে তিনটে ইয়ে থাকে, প্রং থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলছে যে ওরকম টাইপের প্লাগ যেগুলো তিনটে মুখ আছে, বলছে ও প্লাগ থেকে যেন তিন নম্বর প্রংটাকে যাতে না ভেঙে দেওয়া হয়, টু প্রং এ ফিট করার জন্য যাতে থ্রি প্রং প্লাগের থার্ড প্রংটা যেন ভেঙে না দেওয়া হয়, ঠিক আছে এটাই বলছে। আচ্ছা এটা গেল কত, পাঁচটা হয়ে গেছে তো, এটাই মোর দ্যান এনাফ, পাঁচটা পয়েন্ট হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ব্যাস এটা মোর দ্যান এনাফ। ম্যাম হ্যাঁ ম্যাম বলছি 4 নম্বর পয়েন্টটা একবার একবার বলবেন। হ্যাঁ বলছি বলছি বলছি, হ্যাঁ মানে লাস্টে যেটা বললাম না তার না ম্যাম আগেরটা। ফোর্থ পয়েন্টটা যেটা আচ্ছা অ্যাভয়েড রানিং আচ্ছা যেটা, হ্যাঁ, কিপ কিপ না সরি অ্যাভয়েড রানিং, অ্যাভয়েড রানিং ইলেকট্রিক্যাল কর্ডস বিনিথ কার্পেট, সেটাই কি বলেছিলাম থার্ড না, এটা ফোর্থ পয়েন্ট ছিল, এটা ফোর্থ ম্যাম। ফোর্থ তো ঠিক আছে। অ্যাভয়েড রানিং ইলেকট্রিক্যাল কর্ডস বিনিথ কার্পেটস, অ্যাভয়েড রানিং ইলেকট্রিক্যাল কর্ডস বিনিথ কার্পেটস, অ্যাভয়েড রানিং ইলেকট্রিক্যাল কর্ডস বিনিথ কার্পেটস। হ্যাঁ ম্যাম হয়েছে? হ্যাঁ ম্যাম আচ্ছা ওকে। আচ্ছা আর কেউ কোনো পয়েন্ট মিস করি তো? ব্যাস তাহলে আমি এখানে এন্ড করবো আজকে। ভালো করে পড়বে, যেগুলো বললাম ওগুলো ভালো করে পড়ো, সব পারবে, আমার পার্ট থেকে সব পারবে, কোনো অসুবিধা হবে না। ইন্টারনালে টোটাল আমার পার্ট থেকে 10 মার্কস থাকবে, আমি বলে দিচ্ছি, যেগুলো ডিসকাস করে দিলাম সেগুলো একবার ভালো করে দেখে নেবে, যেগুলো লিখিয়ে দিলাম আর যেগুলো বললাম পড়তে চ্যাপ্টারগুলো থেকে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে তাহলে আমি আজ মিটিং এন্ড করছি, হ্যাঁ।